রাজধানী ঢাকা থেকে রওনা দিলে পদ্মার ওপারের জনপদে ফরিদপুর। স্বাধীনতার পর বৃহত্তর ফরিদপুরের অধীন ছিল 19টি সংসদীয় আসন, কিন্তু পরে বৃহত্তর ফরিদপুর ভেঙে এখন সব মিলিয়ে 4টি সংসদীয় আসন এই জেলায়। দেশের অন্যান্য জায়গার মতো এই জনপদেও নির্বাচন যতই কাছে আসছে, ততই ভোট নিয়ে ভোটারদের মধ্যে চলছে হিসেব নিকেশ, গল্প আড্ডা। ফরিদপুর এক আসনে বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং ফরিদপুর দুই সংসদীয় আসনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরিদপুর তিন আসনে 1991 থেকে 2001 নির্বাচন পর্যন্ত বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ নির্বাচিত হলেও তারপর এই আসনে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জয় জয়কার। সব মিলিয়ে হেভিওয়েট প্রার্থীদের এলাকা ফরিদপুর, সেই জনপদে এবার তৃণমূলে জবাবদিহিতা। প্রায় 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে 10 কোটিরও বেশি ভোটারের বসবাস, যাদের সামনে প্রতি 5 বছর পরপর আসে জাতীয় নির্বাচন, সুযোগ হয় সরকার গঠনের। এবার 11 সংসদ নির্বাচনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, যে নির্বাচনকে সামনে রেখে আমরা সাধারণ মানুষ ভোটারদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে চাই নিউজ 24-এর পর্দায়। সে কারণে নিউজ 24-এর তৃণমূলে জবাব দিতে ঘুরছে জেলায় জেলায়। সেই ধারাবাহিকতায় এবার আমরা হাজির হয়েছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ ফরিদপুর জেলায়। দর্শক, তৃণমূলে জবাবদিহিতা নির্বাচন 2018 নিয়ে এবার আমরা হাজির হচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পদ্মার এপারের ফরিদপুর জেলায়, যেখানে 4টি সংসদীয় আসন রয়েছে। আমরা এই আসনগুলো নিয়ে সামনের রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনের বাস্তবতা কি, প্রস্তুতি কেমন নিচ্ছেন দলগুলো, একই সঙ্গে সাধারণ মানুষ ভোট নিয়ে কি ভাবছেন, সেই বিষয়গুলো নিয়ে তুলনার চেষ্টা করবো এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা 4 জন অতিথিকে পেয়েছি, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। একেবারেই আমার ডান পাশে আছেন কাজী হাসান ফিরোজ, সভাপতি বোয়ালমারী প্রেস ক্লাব, যেটি এই বোয়ালমারী উপজেলা আসলে ফরিদপুর এক আসনের অন্তর্ভুক্ত। আমরা 4টি আসন নিয়ে এখানে আলোচনা করতে চাই। আমার ডান পাশে আছেন শাহজাহান বৃধা পিকুল, সাধারণ সম্পাদক বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ। আমার বাঁদিকে আছেন শামসুদ্দিন মিয়া ঝুনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বোয়ালমারী উপজেলা বিএনপি। একেবারেই বাঁদিকে আছেন জীবন কৃষ্ণ পাল, সভাপতি বোয়ালমারী সাংস্কৃতিক ঐক্য মঞ্চ। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি তৃণমূলে জবাবদিহিতা অনুষ্ঠানে। দর্শক, বরাবরের মতো সাধারণ মানুষ তাদের গুরুত্বপূর্ণ মতামত, ভোট নিয়ে তারা কি ভাবছেন, সেই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করবো। আমরা শুরু করতে চাই আলোচনা। জি, একেবারে ডান পাশ থেকে শুরু করতে চাই কাজী হাসান ফিরোজ, আপনি সাংবাদিকতা করেন বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি। আপনার কাছ থেকে একটু ফরিদপুরের রাজনৈতিক বাস্তবতা জানতে চাই। কেন্দ্রীয় রাজনীতিতে এখনও বিভেদের সুর, ফরিদপুরের বাস্তবতা কেমন? ফরিদপুরের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে, বঙ্গবন্ধুর জন্মস্থান হিসেবে বৃহত্তর ফরিদপুরে আওয়ামী লীগের প্রাধান্য এখানে, আর এখানের জনগণ মনে করে শুধু এখানের না, সারা দেশেরই, যে অঞ্চলের যে নেতা সেই অঞ্চলের মানুষ চায় ওই অঞ্চলের নেতা ক্ষমতায় থাকুক। সেই হিসাবে বৃহত্তর ফরিদপুরের জনগণও চায় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বৃহত্তর ফরিদপুরের উন্নয়ন হয়। অন্যান্য দলগুলোর অবস্থা কেমন? অন্যান্য দলগুলোর মধ্যে সেকেন্ড পজিশন বিএনপি, তাছাড়া জামাতের কিছু বিচরণ আছে, আর অন্যান্য দল নামমাত্র। এখনকার রাজনীতি কেমন দেখছেন? মানে রাজনীতি কতটা সব দলের জন্য সমান মাঠের কথা বলা হচ্ছে, সেই মাঠটা কতটা সবার জন্য সমান দেখছেন ফরিদপুরে? বরাবরই বৃহত্তর ফরিদপুরের মধ্যে ফরিদপুর এক আসনটা, এখানে সব দলেরই একটা সহ অবস্থান আছে, পরস্পর পরস্পরের সাথে একটা সমঝোতা আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এমনি রাজনৈতিক মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী, কিন্তু এদের সাথে কখনো সেইভাবে কোনো মানে মতান্তর আছে কিন্তু মনান্তর নেই। মানে রাজনীতি সবাই সমানভাবে করতে পারছেন? মানে আমরা যেটা বিএনপির, আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে অনেক অভিযোগ, হ্যাঁ, প্রতিদিনই প্রেস কনফারেন্সে কোনো না কোনো অভিযোগ আছে, এবং একটা বড় অভিযোগ যে তারা রাজনৈতিক কার্যক্রম একই সঙ্গে ভোটের প্রস্তুতি খুব একটা নিতে পারছেন না, বিভিন্ন বাধা সৃষ্টি করা হচ্ছে, সেইটা বাস্তবতা। স্বাভাবিক, যখন কোনো দল ক্ষমতায় থাকে তার প্রতিপক্ষ মাঠে বিচরণ করতে পারে কম, কিন্তু নেতাদের সাথে কখনো কোনো সম্পর্ক ভালো আছে কোনো, হ্যাঁ, সম্পর্ক এদের ভালো,
বোঝাপড়াটা ভালো। আপনার কাছে আসবো শাহজাহান মৃধা, বিকল সাধারণ সম্পাদক, আপনি বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের ফরিদপুর এক আসন। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা সামনে জাতীয় নির্বাচন কতটা প্রস্তুতি নিতে পারছেন, প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন এখানে প্রার্থী হওয়ার দৌড়ে? আপনাদের এখানে আব্দুর রহমান এমপি হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। নিউজ 24-কে ধন্যবাদ। আগামী ডিসেম্বর মাসে 11 জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ফরিদপুর একে আমাদের নির্বাচনের পরিচালনার সমস্ত কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কর্মী সমাবেশ, জনসমাবেশের মধ্য দিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা এগিয়ে যাচ্ছে। এমনি জানতে চাই যে প্রতিদ্বন্দ্বিতার কেমন দেখেন, নাকি অনেক সহজেই আপনারা নির্বাচনী বৈতরণী পার হবেন ফরিদপুরে? নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু স্বাধীনতোত্তরকালে এই ফরিদপুর একে আওয়ামী লীগ ছাড়া আর কেউ জয়লাভ করতে পারে নাই। প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করে এখানে, কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে এবং আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয় লাভ করবে। ফরিদপুর এক আসনে বিএনপি খুব কম সময়ে নির্বাচিত ছিল আর কি, শাহ মোহাম্মদ আবু জাফর নির্বাচিত হয়েছিলেন, তিনি একটি উপনির্বাচনে ভোটারবিহীন একটি নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, কোনো সাধারণ নির্বাচনে অদ্যাবধি জিততে পারেনি। আচ্ছা, আপনি সেটি ভোটারবিহীন নির্বাচন বলছেন। আচ্ছা, সব মিলিয়ে যদি ফরিদপুরের বাস্তবতা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, টোটাল ফরিদপুর 4টি আসন কতটা শক্ত অবস্থান আওয়ামী লীগের? ফরিদপুরের 4টি আসনই আমরা মনে করি যে এখন যে উন্নয়ন ফরিদপুরে শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ফরিদপুরের যে উন্নয়ন হয়েছে, তাতে আমরা মনে করি যে আগামী নির্বাচনে ফরিদপুরের 4টি আসনই আওয়ামী লীগের ঘরে যাবে। কারণ আবার আসবো শামসুদ্দিন মিয়াঝুনু, আপনি বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছেন এখানে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বোয়ালমারী উপজেলা বিএনপি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা কতটা কাজ করছেন সামনে নির্বাচনকে ঘিরে? দাবি করছিলেন যে ফরিদপুরের 4টি আসনই আসলে আওয়ামী লীগের ঘাঁটি। হ্যাঁ, মানুষ আওয়ামী লীগের সাথে আছে, বিএনপির সঙ্গে কতটা আছে সাধারণ মানুষ ভোটাররা? নিউজ 24-কে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমার দাবি থাকবে নিউজ 24-এর মাধ্যমে যে আমাদের দেশনেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছে, নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এবং অসংখ্য নেতাকর্মী কেন্দ্র থেকে রুট লেভেল পর্যন্ত মিথ্যা মামলায় জর্জরিত, তারা জেলে পচে মরছে। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের নেতাকর্মীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে নির্বাচনের মাঠে আপনাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করে দিন, যাতে আমরা আপনাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ পেয়ে নির্বাচনে উৎসাহিত হই এবং দেশের সাধারণ জনগণ যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটদান করতে পারেন। একটু দেখে তাকাবেন। আচ্ছা, একটু আমি যেটা জানতে চাই যে এখনকার যে আপনি যে দাবি করছেন যে পরিবেশে, সেই পরিবেশ এখন কতটা আছে ফরিদপুরের কথা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমার বন্ধুবর ফিরোজ কথা বলেছেন, রাজনৈতিক সমঝোতা এবং বন্ধুসুলভ আচরণ সব ঠিকই আছে, বাট যখন চেয়ারের চিন্তা আমরা করি তখন বিরোধী দলকে ন্যূনতম কার্টিসি না দেখিয়ে বিরোধী দলের নেতৃবৃন্দকে অকাতরে সরকারি বাহিনী দিয়ে তাদেরকে নির্মম নির্যাতন এবং তাদেরকে জেলে প্রেরণ করা হয়, যার জন্য আমরা নেতাশূন্য এখন আমাদের অবস্থা, নেতাশূন্য অবস্থা আমরা দল চালিয়ে যাচ্ছি। সামনে নির্বাচন নিয়ে কীরকম প্রস্তুতি? আগামী নির্বাচনে আমাদের দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি আমাদের ফরিদপুর এক আসনে শাহ মোহাম্মদ আবু জাফর সাহেবকে ওনার নমিনি করে এখানে আমাদের দলকে সুসংগঠিত করতে পাঠিয়েছেন এবং আমরা ওনার নেতৃত্বে রুট লেভেল পর্যন্ত, ওয়ার্ডের থেকে থানা লেভেল পর্যন্ত 3টি থানায় আমরা আমাদের দলকে সুসংগঠিতভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। একটু জানতে চাই যে নির্বাচনের সামনে নির্বাচনে আপনারা কতটা আশাবাদী হতে পারছেন, যেখানে আওয়ামী লীগই অনেক বেশিবার নির্বাচিত হয়েছে আসলে পুরো ফরিদপুরেই? এখানে 4 নির্বাচিত প্রতিনিধি এমপি ছিলেন উনি। আমরা আশাবাদী যে দেশে যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় তাহলে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, সে প্রতিদ্বন্দ্বিতা আমরা আশা করি আমরা এখানে বিপুল ভোটে বিজয় অর্জন করব। জি, অনেক ধন্যবাদ। জীবন কৃষ্ণ পাল, আপনার কাছ থেকে একটু বাস্তবতা জানতে চাই, কতটা স্বস্তি পান বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ফরিদপুর সহ বর্তমান দেশের রাজনৈতিক বাস্তবতা? আপনি একজন সাধারণ ভোটার, নাগরিক, সচেতন নাগরিক হিসেবে কতটা স্বস্তি দেয় আপনাকে? আজকে আয়োজনের জন্যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং সবাই সবার কথা বলার সুযোগ পাচ্ছি। জি, আমাদের জুনু সাহেব যে কথা বললেন যে একটা প্রতিদ্বন্দ্বিতা, এটা থাকাটাই স্বাভাবিক। আমাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র টাকার পিছনে আমরা ছুটছি,
উন্নয়নের পিছনে ছুটছি, কিন্তু আমাদের নৈতিক অবক্ষয় রোধ করার জন্যে আমরা কেউ এগিয়ে আসছি না। এই নৈতিক অবস্থা যদি গতিশীল করা না যায়, তাহলে পরে আমাদের উন্নয়নই থেকে যাবে, সেটা মানুষের কোনো কাজে লাগবে না। সেজন্য আমাদেরকে জাগতে হবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করে তুলতে হবে। জি, আসবো আবার, আসবো আপনার কাছে আসবো। একটু হাত তুললে মাইক্রোফোনটা দিতে চাই। জি, সামনে জাতীয় নির্বাচন, আপনার প্রত্যাশা একটু বলবেন। ফরিদপুরের পরিবেশ কেমন, কতটা সন্তুষ্ট আপনি সামনে নির্বাচন নিয়ে, আপনার প্রত্যাশা? ফরিদপুর এক আসনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, দেশনেত্রী এবং খালেদা জিয়ার প্রতীক বিপুল ভোটে জয়গ্রহণ করবেন। যদি সুষ্ঠু নির্বাচন মানুষ ভোট দিতে পারে, যার আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই ভোটের যদি প্রতিশ্রুতি বর্তমান সরকার দেয়, ইনশাআল্লাহ ফরিদপুরে এক আসনে বিপুল ভোটে ধানের শ্রী শ্যামাবাদ আবু জাফর জয়গ্রহণ করবে ইনশাআল্লাহ। বুঝবেন, বুঝবেন, পেছনে হাত তুলেছেন, এদিকে একটু একটু দেবেন। যে নির্বাচন নিয়ে মতামত প্রশ্ন নয়, আপনার মনের কথা শুনতে চাই। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠুভাবে দেশে হয়েছে, সেই নির্বাচনে এই দেশের মানুষ প্রাণ ভরে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছিল। বিধায়ী আওয়ামী লীগ বিপুল ভোটে সেদিন বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল। এবার সেরকম নির্বাচন হবে মনে হচ্ছে? আমরা মনে করি বর্তমানে দেশের যে পরিস্থিতি, 2008 সালে নির্বাচনের মাঠে যে স্বচ্ছতা ছিল, যে নির্বাচনের পরিবেশ ছিল, তার থেকে এখন নির্বাচনী মাঠ অনেক স্বচ্ছ, অনেক ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করছে বর্তমান সরকারের অধীনে। সামনে ভালো নির্বাচন, ভালো নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে। এদিকে ছিলেন একজন, একটু দাঁড়াবেন। আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই News24। সারা বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, বিশেষ করে বিরোধী দমন যে নিপীড়ন, সেটা আমরা তৃণমূলে দেখতে পাই। বিশেষ করে আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আমাদের রাজনৈতিক দল আজকে পদে পদে এই সরকারের জুলুম নির্যাতনের শিকার। আমরা মনে করি ফরিদপুরে আমাদের রাজনৈতিক পরিবেশটা সারা বাংলাদেশের ন্যায় ওই একই ধারায় অব্যাহত। আমরা মনে করি আগামী দিনে নির্বাচনকালীন সরকারে, ছোট্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে ফরিদপুরে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তারা বলছেন যে পুরো ফরিদপুরে চারটি আসনে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তাতে করে মানুষ তাদেরকেই ভোট দেবে, আরও আগের থেকে বেশি ভোটে তারা নির্বাচিত হবেন। বিএনপির পাশে মানুষ কেন থাকবে, বিএনপিকে মানুষ ভোট দেবে কেন, আপনার বিএনপি জানতে চাই? বিএনপি মাটিও মানুষের রাজনীতি করে, বিগত ফলাফলগুলো বলছে, বিগত ফলাফলগুলো ওই রকম হিসাব নয়। আমাদের এখানে বিএনপির শক্ত একটা অবস্থান রয়েছে সবসময়। আমরা আশা করি বৃহত্তম ফরিদপুরে চারটি যে নির্বাচনী আসন, উল্লেখযোগ্য আসনগুলোতে আমরা সংখ্যাগরিষ্ঠতায় সামান্যতম ভোটের ব্যবধানে রাজনৈতিক পরাজয় অনেক সময় হয়ে থাকে। আমরা আশা করি আগামী নির্বাচনগুলোতে যদি সঠিক পন্থায় এবং জনগণ সঠিকভাবে ভোট দিতে পারে, আমরা আশা করি আমাদের বিএনপি জয়লাভ করবে। বসবেন, বসতে হবে, একটু দাঁড়াবেন। জি, সামনে নির্বাচন, আপনার প্রত্যাশা? আওয়ামী লীগ জয়ী হবে যদি তারা পাওয়ার খাটিয়ে নির্বাচন করে। আওয়ামী লীগ জয়ী হবে যদি তারা পাওয়ার খাটিয়ে নির্বাচন করে, বাট যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা তিনটে আসন শক্তভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি পাব। যে দেশে আইন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সেখানে আমরা সুষ্ঠু নির্বাচন বোধহয় আশা করতে পারি না। যদি হয়, অনেক ধন্যবাদ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, News24 ধন্যবাদ জানাচ্ছি। জি, দুই দলের যে অবস্থা, বিপরীতমুখী অবস্থা, একদল একেবারেই শক্তভাবে এদিকে, একদল একেবারে শক্তভাবে এদিকে, কোনো বিষয়ে একমত বা ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না, একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত। হ্যাঁ, তো সেই জায়গায় ভালো নির্বাচন কিংবা অংশগ্রহণ, মানে সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব বলে মনে করেন, ভালো নির্বাচন হবে বলে মনে হচ্ছে? আমাদের প্রতিপক্ষ বন্ধুরা যারা বিএনপি করেন, তারা যেরকমভাবে বিশ্বাস করে, কিন্তু আমাদের আওয়ামী লীগ ওভাবে বিশ্বাস করে না, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। এই কারণে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, সে নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, জনগণ তাদেরকেই আবার ক্ষমতায় নেবে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। জি, কাজী হাসান ফিরোজ, আপনার কাছ থেকে আবার একটু শুরু করতে চাই। ভালো নির্বাচনের জন্য এখনকার পরিবেশ কতটা যথেষ্ট মনে হচ্ছে এখনকার রাজনৈতিক বাস্তবতা? আসলে বাংলাদেশে কোনো সরকার কেন, আপনি তত্ত্বাবধায়ক যখন ছিল তখনও 100% সুষ্ঠু নির্বাচন হয়েছে একথা আপনি আমি কেউ বলতে পারি না। কারণ হলো, কেউ বলে যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, কেউ বলে স্থূল কারচুপি হয়েছে। যেহেতু আমরা কেউই দল নিরপেক্ষ নই, সেহেতু কারো কাছেই আমরা এই ধরনের নির্বাচন আশা করতে পারি না। তারপরেও আমি যেহেতু গণতন্ত্রের পক্ষে, গণতান্ত্রিক পদ্ধতি টিকিয়ে রাখতে হলে অগণতান্ত্রিক পদ্ধতিতে
যাওয়া যাবে না। সেই কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে থেকেই আমাদের মানসিকতাটাকে উন্নত করতে হবে। আর আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা জিনিস খেয়াল করেছি যে জনগণ অন্তত কিছুটা হলেও সচেতন হয়েছে, কোনো প্রতীকের প্রতি বা বিশেষ কোনো ব্যক্তির প্রতি অন্ধত্বটা অনেকটাই তারা কাটিয়ে উঠতে পেরেছে। একটু বুঝে শুনে ভোট দেয়, যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না, এখন জনগণ আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব, এই পর্যায়ে অনেকটাই আসতে পেরেছে। সে কারণে একটু আগে বলছিলেন যেটা, সেই বিষয়ে একটু জানতে চাই যে রাজনৈতিক দলগুলো জি 2008 সালে যে নির্বাচন হলো তার আগের যে বাস্তবতা ছিল, মানে তত্ত্বাবধায়ক সরকার, দুই বছরে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেইখানে মানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতিত হয়েছেন জি, সে সময় তারা বলেছিলেন যে এখান থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত জি, এবং তারা স্বীকার করেন যে দলগুলোর ব্যর্থতার কারণে এরকম সরকার এসেছে। আপনার কি মনে হয় যে সেখান থেকে আসলে শিক্ষা নেওয়া গেছে? আসলে আমরা শিক্ষাটা নেই কম, আমরা যে যখন মাঠে থাকি, যার পায়ে বল থাকে, আমরা বলটা নিজের পায়ে রাখতে চাই, এবং এই বলটা রাখার জন্যে যে কাজগুলো করা উচিত সবসময় সব দল করে না। সামনে নির্বাচন ভালো করার জন্য কী করা উচিত? সামনে নির্বাচন ভালো করার জন্যে প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয়, যাতে যে সরকারের যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের লিখিত যে নিয়মকানুন আছে, যে আইন আছে, আইন আছে, সে আইনের সঠিক প্রয়োগ হলে তাহলে তারাও আস্থাভাজন থাকবে এবং দেশে সুষ্ঠু নির্বাচন হবে। আসবো এই বিষয়ে আবার আপনার কাছে আবার আসবো। জি সাজান মৃধা পিকুল, যে বিষয়ে বলছিলেন এই বিষয়ে আপনার একটু মতামত চাই। সামনে ভালো নির্বাচনের জন্য এখনকার যে পরিবেশ এবং যেসব নিয়মকানুন আছে সব মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে আসলেই ভালো নির্বাচন বা নির্বাচনের আগের পরিবেশ নির্বাচনের পরে পরিবেশ ভালো থাকবে মনে হচ্ছে? নির্বাচনের পরিবেশটা আসলে নির্ভর করে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর। জি জি জি, আপনি দেখেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালে নির্বাচন হয়েছে, সেইখানে প্রার্থী যদি সকালেই ঘোষণা দিয়ে দেয় যে আমি নির্বাচন করব না, তখন মাঠে যদি প্রতিযোগিতা না থাকে প্রার্থীর, সেইখানে অনেক অনিয়মের সুযোগ তৈরি হয়। কিন্তু অভিযোগ তুলে কিন্তু কিন্তু আপনার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তারা শুরুর থেকেই কিন্তু তারা নির্বাচন করে গিয়েছে এবং সেইখানে বিএনপি জয়লাভ করেছে। আজকে আমি এই বোয়ালমারির কথা বলি, এই বোয়ালমারিতে নির্বাচনের যে সুন্দর পরিবেশ এখনও বহমান, আমাদের বিএনপির যে নেতা উনি নির্বাচন করেন শাহ মোহাম্মদ আবু জাফর, তিনি কিন্তু সারাটা মাস প্রতিটা দিন এই বোয়ালমারি মধুখালী আলফাডাঙ্গার সব জায়গায় মিছিল মিটিং এইগুলো করে বেড়াচ্ছে। সরকার বা প্রশাসন বা রাজনৈতিক দলের আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা তাদের কিন্তু বাধা দিচ্ছে না। তাহলে যদি সম্মিলিতভাবে সবাই এইভাবে নির্বাচনে চলে আসে, তাহলে সেইখানে প্রত্যেকেই চাবে যে যার যার দলের ভোট বৃদ্ধি করে কীভাবে সুন্দরভাবে নির্বাচনে জয়যুক্ত হওয়া যায় ভোটের মাধ্যমেই। সেই জন্য আমরা আশা করি, বিএনপিদের বলি, তারা এই অজুহাত তৈরি না করে তারা মাঠে এসে, মাঠে গ্রামে গ্রামে ভোটারদের কাছে যদি যায়, ভোট প্রার্থনা করে, সেই ক্ষেত্রে এই দেশের জনগণ যদি মনে করে না যে আওয়ামী লীগ 10 বছর ক্ষমতায় ছিল, তারা এই জনগণের জন্য কিছু করতে পারে না, এই বিএনপি ভালো কিছু করবে বা করছে, তাহলে জনগণ তাদের পক্ষে রায় দেবে। কিন্তু নির্বাচনে তো আসতে হবে। তাছাড়া প্রধানমন্ত্রী দৃঢ়কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে তিনি একটি সুষ্ঠু নির্বাচন করতে চান, একটি দৃষ্টান্ত তৈরি করতে চান। আমাদের গণভবনে আমাদের সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানেও তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে ভোটের মাধ্যমে এবার নির্বাচিত হতে হবে। সে কারণে আপনারা সবাই গ্রামে যে প্রত্যেক বাড়ি বাড়ি যে মানুষের কাছে এই আওয়ামী লীগের 10 বছরের উন্নয়নের কথা তুলে ধরে তাদের কাছে ভোট চান, যাতে জনগণ এই উন্নয়নেরকে দেখে আগামী ডিসেম্বর মাসের নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আসে। আমি তাদেরকে আহ্বান জানাই যে সব দল যদি নির্বাচনে আসে, তাহলে অবশ্যই এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ হওয়া সম্ভব হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে শামসুদ্দিন মিয়াজুনু, আপনারা কেন বিশ্বাস করতে পারছেন না যে ক্ষমতাসীন দলের অধীনে আসলেই ভালো নির্বাচন সম্ভব? 2014 সালের যে নির্বাচনের প্রসঙ্গ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বললেন, সেই নির্বাচনে আপনি আপনারা টিভি চ্যানেলগুলোই প্রতিটা নির্বাচন পর্যবেক্ষণ করেন, তা সেটা নিঃসন্দেহে
এটা আসলে গলাবাজি ছাড়া আর কিছু না, সেটা ভোটবিহীন নির্বাচন হয়েছে। এই সরকার না আমাদের কারণে হয়নি, নির্বাচনে যাননি, মাঠ ফাঁকা ছিল না, মাঠ আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি, তাই আমরা নির্বাচনে যাইনি। এবং এই সরকারকে আমরা বারবার অনুরোধ করছি যে আপনি নির্বাচনের একটা লেভেল ফিল্ড তৈরি করুন। আমরা নির্বাচনে আছি, সেটা হচ্ছে নিঃসন্দেহে যখন আপনি এখানে চেয়ারে বসে আছেন, আপনি যখন যাকে ফ্লোর দিবেন সেই কথা বলবে, এটা তো সঠিক। আমি সরকার ক্ষমতায় থাকাকালীন কোনো নির্বাচন দিলে সেই নির্বাচনে আমি আমার স্বার্থ না দেখে বিরোধী দলকে কীভাবে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করে আসতে দিব? তা আমরা তো অবশ্যই শঙ্কিত যে নিঃসন্দেহে আবার যদি এই সরকার নির্বাচনে নির্বাচন দেয়, এই নির্বাচনে উনি যদি ক্ষমতায় বসেই নির্বাচন দেন, তাহলে নিঃসন্দেহে ওই ওইরকম একটা নির্বাচনী উপহার আমাদের দেবেন। তাতে দেশবাসী নিঃসন্দেহে এই বিগত দিনে যে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী দিনেও এইভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা এবং এই যে সরকার এখন পর্যন্ত আপনাদের যে দাবি, হ্যাঁ একটা বিষয় তো আদালতের বিষয়, আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, হ্যাঁ সেই দাবি পূরণে আপনারা কতটা কাজ করছেন? আন্দোলনের বিষয় নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে মানুষ বিএনপির সাথে নেই, সে কারণে বিএনপি আন্দোলন করতে পারে না, একটা অভিযোগ তারা বরাবরই করে আসছে। তৃণমূলের কর্মী হিসেবে আপনাকে মনে হয় যে এখন যেভাবে আপনারা আন্দোলন করছেন সেই আন্দোলনের মাধ্যমে আপনাদের দাবি পূরণ হবে? দেখেন, আমি আগেই বলে গেছি যে আমাদেরকে আন্দোলনে নামতে দেওয়া হচ্ছে না, নামলেই আন্দোলনের কথা বলতে গেলেই হামলা মামলা এবং রাতে বাড়ি ঘুমোতে দেওয়া হয় না। আমাদের নেতাকর্মীদের প্রশাসনের মাধ্যমে হয়রানি করা হয় এবং আওয়ামী লীগ এখন যেভাবে নির্বাচনে নেমে গেছে, আমাদের এভাবে নির্বাচনে এখনও নামতে দেওয়া হয়নি। আমরা এখন নির্বাচনের প্রচারণা আরম্ভ করতে পারিনি। পারেননি না করেননি? না, আমরা পারছি না, আমরা নির্বাচনের প্রচারণা করতে পারছি না। কেন? আমাদের উপর পুলিশের নির্যাতন চলছে, আমাদের নেতাকর্মীদের লিস্ট করা হয়, আমাদের নেতাকর্মীদের ধরে অ্যারেস্ট করা হয়, এই জন্য আমরা নির্বাচনে নামতে পারছি না। তাহলে আপনার সামনে নির্বাচন নিয়ে কতটা আশাবাদ? সামনে নির্বাচন নিয়ে আমরা বর্তমান সরকার কাছে অনেক জোর দাবি জানাচ্ছি নিয়মতান্ত্রিকভাবেই, যে আপনারা আসুন, আমরা একসঙ্গে গোলটেবিল বৈঠকে আমরা আলোচনা করে নির্বাচনটা যাতে সুষ্ঠু সুন্দর হয়, দেশবাসীকে একটা সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন উপহার দেন যেটা জনগণ ভোট দিয়ে নির্বাচিত করুক। আপনি 10 বছর যে উন্নয়ন করেছেন, এই উন্নয়নের প্রতিফলন আপনি যদি পেতে চান, আপনি নির্ভয় নির্বাচন নিরপেক্ষ সরকারের উপর ছেড়ে দিন। আপনি আপনার ভয় কোথায়? তাদের যে আক্রমণাত্মকমূলক যে আচরণ রয়েছে বিরোধী দলের প্রতি, এই জন্যই আমরা বলছি যে ওনাদের কাছ থেকে আমরা কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করতে পারি না। আসবো, আবার আসবো। জি, একটু জানতে চাই জীবনকৃষ্ণ পাল, যে কথাবার্তা আপনি শুনছেন, হ্যাঁ সামনের দিন কতটা মানে ভালো যাবে মনে হচ্ছে নির্বাচনের আগে? আমরা দেখছি যে বিগত মানে বেশিরভাগ নির্বাচনে বাংলাদেশে যেটি হয় যে নির্বাচনের আগের পরিবেশ এবং পরের পরিবেশ নিয়ে একরকম শঙ্কা থাকে। হ্যাঁ, এখনকার যে 3 মাস আগে আপনার কাছে কী মনে হচ্ছে যে দলগুলোর যে অবস্থা তাতে করে সামনের পরিবেশ কতটা ভালো থাকবে মনে হচ্ছে? আমি মনে করি নির্বাচন কমিশন কতটা নির্বাচন কমিশনের কথা মতো চলছে মনে হয় আপনার কাছে? এখনও তেমন করে বিশ্বাসযোগ্য কিছু অর্জন করতে পারেনি। এখন যে নির্বাচনগুলি হয়ে গেল সেই নির্বাচনে কিছুটা নিরপেক্ষতা উনি দেখাচ্ছেন, কিন্তু আরও নিরপেক্ষ এবং প্রশাসনের উপর খবরদারি এবং প্রশাসন যাতে সক্রিয় হয়, সাধারণ মানুষের মধ্যে কোলাহল না হয়, কারচুপির সুযোগ না পায়, এরকম যদি একটা পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবে, আনন্দ উৎসবের মাধ্যমে ভোট দিতে পারবে এবং আমরা সবাই স্যাটিসফাইড হব। আপনি বলছেন যে নির্বাচন কমিশনকে আরও শক্ত ভূমিকা পালন করা উচিত। হ্যাঁ, যে জায়গায় অনিয়ম হবে সেই জায়গায় তার দৃঢ় পদক্ষেপ দরকার। হ্যাঁ, তাহলে ভালো নির্বাচন। হ্যাঁ, একই সঙ্গে নির্বাচন কমিশনের মানে প্রশাসন তো নির্বাচন কমিশনের অধীন থাকবে সামনে নির্বাচনের সময়, প্রশাসন যাতে পুরোপুরি নির্বাচন কমিশনের কথা মতো চলে। এখানকার নেতৃত্বে যারা আছে তাদের কিন্তু ওই ইচ্ছাটা নাই যে আমি কারচুপি করে যাব। সারা দেশের বাস্তবতা সারা দেশের বাস্তবতা কেমন দেখছেন? হ্যাঁ, এরকম সারা দেশের বাস্তবতা এমন দেখছেন? জায়গায় ভিন্ন থাকতে পারে, আমি যতটুকু জানি যে একই সঙ্গে যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন ক্ষমতাসীন দলের, তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ভালো নির্বাচনের জন্য। হ্যাঁ, তাই তো, মানে একেবারে তৃণমূল পর্যায়ে যারা আছে তারা চায় যে আমার নেতা যাতে বিজয়ী হয়ে আসুক, তার জন্য কিছু তাফালিং করতে চায়, কিন্তু যদি প্রশাসন শক্তভাবে পদক্ষেপ নেয় তাহলে পরে তারা সেটা করতে ভয় পাবে এবং তারা যাবেও না। সেই পরিবেশ আসবে মনে হচ্ছে সামনে? আসতে পারে যদি নির্বাচন কমিশন শক্ত হয়।
জি অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরেকবার আসতে চাই, একটু হাত তুলেছিলেন আপনারা, একটু দাঁড়াবেন। যে সামনের নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি আশা করি যে সামনের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন হবে। জি অনেক ধন্যবাদ, ছিলেন একজন। সামনের নির্বাচন আপনি একজন ভোটার, তরুণ ভোটার, কেমন ভোট আশা করেন? নিউজ 24কে অনেক ধন্যবাদ। আসলে আমি সারা দেশের কথা বলবো না, সারা দেশ ঠুও আমি নেব না। আমার কথা হলো যে আমাদের এই যে এইখানে আমি এ পর্যন্ত দেখিনি 1991 সালের পরের থেকে যে একটা সেন্টারে ভোট কাটাকাটি হয়েছে, যার যার ভোট ওখান থেকে গুনে ক্লিয়ার করে দিয়ে পরিষ্কার করে দিয়েছে, তারপরও বিএনপিরা খালি বলেই যায় বলেই যায়। তারপরও বিএনপিরা খালি বলেই যায় বলেই যায়, ও জীবনভরে বলেই যাবে আর জীবনভরে ঠকেই যাবে এখানে। অনেক ধন্যবাদ, বসবেন বসবেন, অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দাঁড়াবেন। আসলে আমরা এই দীর্ঘ 10 বছর বলমারী উপজেলা বিএনপি কোনো মিটিং, কোনো মিছিল পুলিশের কারণে করতে পারে নাই। যখনই তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে, পুলিশ লাঠিপিটা করে খেদিয়ে দিয়েছে এবং কোনো সময় কোনো পরিবেশ তৈরি করতে দেয় নাই। এবং আমাদের কাছে মনে হচ্ছে না সুষ্ঠু আর সুন্দর নির্বাচন সম্ভব। কেন? কারণ বিভিন্ন সময় আব্দুর রহমান সাহেব বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, কিন্তু শাহ মোহাম্মদ আবু জাফর এই 10 বছরে কোনো মিটিং বা মিছিল করতে পারছে এরকমের কোনো কথা মনে হয় আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলতে পারবেন আওয়ামী লীগের। উনি তো বললেন যে সুসম্পর্ক আছে, এটা ঠিক আছে, কিন্তু কোনো সময় মাঠে নামার মতো পরিবেশ কি হয়েছে, এ ধরনের প্রশ্ন থাকলো আর কি। জি অনেক ধন্যবাদ, বলবেন। আসলে আমরা যারা সাধারণ কেন্দ্রের নির্দেশে যে প্রোগ্রামগুলো আমাদের দিক নির্দেশনা দেয়, আমরা যখন প্রোগ্রামগুলো করতে যাই তার আগের দিন আমাদের বিভিন্ন জায়গা আমাদের সাধারণ ছেলেমেয়েদের বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে এই পুলিশ প্রশাসন দিয়ে আমাদের নিরীহ ছেলেদের উপর অন্যায়ভাবে অত্যাচার করলে তারা আন্দোলন এবং গুলির ভয় দেখায় বিভিন্নভাবে। জানতে চাই যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা কোনো বাধা দেয় কিনা আপনাদের? তাদের ইঙ্গিতে প্রশাসন দিয়ে আমাদের ভয় দেখিয়ে যেভাবে ই করে, তাতে তো সাধারণ ছেলেরা ঘরে বসে থাকার চেষ্টা করে। সামনে সামনে কেমন পরিবেশ আপনি চান ভোটের আগে? বলমারি মধুখালী আলফাডাঙ্গায় ইনশাল্লাহ যদি সুস্থ নির্বাচন হয় জনাব শাহ মোহাম্মদ আবু জাফর বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ, জনগণ ভোটের আশায়। আমি একটু জানতে চাই যে এখন তো তরুণ ভোটারের পাশাপাশি নারী ভোটাররাও অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন দেখা যায় যে বেশি মানে অনেক কেন্দ্রে নারীরা অনেক আগে গিয়ে ভোট দেন। হ্যাঁ, আপনারা কেমন ভোট সামনে চান? আমরা আওয়ামী লীগের যে উন্নয়ন করেছি সেই হিসাবে ভোট চাই। আমাদের আব্দুর রহমান অনেক উন্নয়নমূলক কাজকর্ম করেছে, তার উপরে আমরা সেভাবে ভোট চাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের হবে মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই হবে, সব দল আসবে। হ্যাঁ আসবে, নৌকা আমার কাছে জিতে যাবে, এই হলো কথা। অনেক ধন্যবাদ। জি কাজী হাসান ফিরোজ, মানে সামনে আপনি একেবারেই শেষে বলছিলেন একটা কথা, সেই বিষয় নিয়ে জানতে চাই, নির্বাচন কমিশন আসলেই কতটা শক্তভাবে সামনে নির্বাচন পরিচালনা করতে পারবে বলে মনে হচ্ছে? যদি আমরা 2008 সালের নির্বাচনের কথা স্মরণ করি, তখন আমরা কিন্তু কোনো কেন্দ্রে পুলিশ, বিডিআর, আর্মি তৎপরতা আমরা দেখিনি। মানুষ ছিল নির্বাচনমুখী, মানুষের নির্বাচন কমিশনের উপর আস্থা ছিল। আগামী নির্বাচন যদি এরকমের নির্বাচন কমিশন যদি তার কিঞ্চিত দেখাতে পারেন, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণ নির্বিঘ্নে ভোট দেবে। অনেক ধন্যবাদ। জি আপনার কাছে একটু জানতে চাই, সাজান রেজা পিকুল, সামনে নির্বাচন নিয়ে আপনার দলও বলেছে যে ভালো নির্বাচন সম্ভব, একই সঙ্গে তারাও আশা করেন যে 2014 সালের মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না। হ্যাঁ, যে নির্বাচন নিয়ে এখন অনেক আলোচনা, সমালোচনা, বিতর্ক হয়, আপনি আসলে কতটা আশার আলো দেখেন সব দলের অংশগ্রহণে নির্বাচন আসলেই হবে? আমি প্রত্যাশা করি যে আগামী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। ফরিদপুরের 4টি আসনে আপনারা কতটা আশাবাদী? হ্যাঁ, ফরিদপুরের বর্তমান যে অবস্থা, আমি আশাবাদী যে ফরিদপুরের 4টি আসনে আওয়ামী লীগ পাবে। তো এইখানে কথা হয়েছে যে বিএনপির অনেক বন্ধুরা এখানে বলেছে যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হয় না, তাদের পুলিশ হয়রানি করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই 3 উপজেলার বিএনপির কোনো নেতা এইখানে দাঁড়িয়েও বলতে পারবে না যে কারো নামে এই 3 উপজেলায় কোনো রাজনৈতিক মামলা 10 বছর হয়েছে বা এখন আছে।
আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, অভিযোগ তো করলেন, এলো অভিযোগে শুধু, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে দাঁড়ায় কেউ বলুক যে কারো নামে বোয়ালমারি থানায় কোনো রাজনৈতিক মামলায় 10 বছর হয়েছে বা এখন মামলা আছে, কোনো রাজনৈতিক মামলা আজ পর্যন্ত নাই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারো নামে করি নেই, নেই নেই নেই, দাঁড়াতে হবে, একটু দাঁড়ান, নাই কোনো মামলা, রাজনৈতিক মামলা নাই। জি, রাজনৈতিক মামলা আছে, আমরা একবারে আমাদের রেল স্টেশন ভাঙা মামলা আছে, আমাদের ট্র্যাক ভাঙা মামলা আছে, ঠিক আছে, এরকম অনেক মামলা আছে, রাজনৈতিক মামলা। রেল স্টেশন ভাঙছে সেই জন্য মামলা হয়েছে, এই রেল স্টেশনের সমস্ত গ্লাস ফ্লাস সব কিছু ভাঙচুর করছে। এই রেল স্টেশনে কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, এই রেল স্টেশনে 2014 সালের নির্বাচনের আগে যে সারা বাংলাদেশে বিএনপি নৈরাজ্য তৈরি করেছিল, পেট্রোল বোমা মেরেছিল, তারই অংশ হিসেবে এই রেল স্টেশন তখন উদ্বোধন হয় নাই, তখন এই রেল স্টেশনে সমস্ত গ্লাস ফ্লাস সব কিছু ভেঙে ফেলছিল, সেই কারণে সেখানে মামলা হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক মামলা আজ পর্যন্ত হয় নাই। যে প্রতিহিংসা নাই, যে অভিযোগটা এসেছে সেটি হচ্ছে যে যারা আপনাদের যারা নেতাকর্মী আছেন তাদের ইঙ্গিতেই পুলিশ প্রশাসন বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছে। না না, এটা 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 ভুল, কারণ আমি বলি গত একটু সংক্ষেপে বলতে হবে, গত 26শে মার্চ বিএনপির নেতৃত্বে বিশাল মিছিল কিন্তু বলমা দিয়েছে, পুলিশ ডিস্টার্ব করছে, বিশাল মিছিল দিয়েছে, জিজ্ঞাসা করেন তাদেরকে, বিশাল মিছিল, পুলিশ তো তাদের। অনেক ধন্যবাদ, আমরা আশা করি যে যদি সত্যি সত্যি এই বাস্তবতা থাকে সামনেই পরিবেশ বজায় থাকবে এবং ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে পুরো ফরিদপুরে। জি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি অনেক কথাই বলেছেন যে আপনাদের অভিযোগ তিনি খণ্ডনের চেষ্টা করেছেন, বলেছেন যে এখানে সেরকম অভিযোগ নেই, বিএনপি বাধাবিঘ্ন ছাড়াই নির্বাচনের প্রস্তুতি বলেন না রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছে, আপনারা যে বর্তমান পরিবেশ সেই পরিবেশ নিয়ে একটু বলবেন, একই সঙ্গে 4টি আসনে আপনারা কতটা আশাবাদী? আমাদের একটি কথা এখানে যেটা উঠেছে সেটা রেল স্টেশন ভাঙচুরের যে মামলাটা হয়েছে, অ্যাকচুয়ালি কিছু দুর্বৃত্ত সারা দেশেই আছে, ছড়িয়ে ছিটে থাকে তারা, সে কিছু দুর্বৃত্ত লোক এই রেললাইন স্টেশন প্ল্যাটফর্মে, তারা চায় না যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় বন্ধুসুলভ আচরণ করে দেশটা পরিচালনা করুক, তারাই এই রেল স্টেশন ভাঙচুর করে এবং বিএনপির কিছু লোকজনকে তারা আক্রমণাত্মকমূলক তারা মামলায় ঢুকিয়েছে, এটা সঠিক, কিন্তু অ্যাকচুয়ালি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, তারা কোনো সংগঠনে না, কখনোই কোনো সংগঠনে না, যখন সরকার থাকে তখন সেই সংগঠনের পক্ষে তারা এই সমস্ত দুর্নীতি করে থাকে এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সামনে এবং সেটাই হয়েছে, সামনে নির্বাচনে 4টি আসনে, হ্যাঁ 4টি আসন, আমাদের এখানে যে 4টি আসন রয়েছে, 4টি আসনের মধ্যে 3টি আসনে আমরা, আমাদের প্রার্থী খুব শক্ত প্রার্থী এবং ভালো প্রার্থী, আমরা আশাবাদী যে আমরা এই 3টি আসনে আমরা বিজয় অর্জন করব যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনার যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেন তাহলেই সম্ভব। জি, অনেক ধন্যবাদ, শেষ আশাবাদ একটু জানতে চাই, মানে কোনো পদক্ষেপ দরকার আছে ভালো নির্বাচনের জন্য মনে করেন, না এখনকার যেভাবে চলছে তাতে ভালো নির্বাচন হবে মনে হচ্ছে? ভোট মানে ভয়, এরকম একটা অবস্থা হতে হয় অনেক সময়। ভোট মানে ভয়? ভোট মানে ভয়, মানে যারা দুর্বল ভোটার তাদের কাছে একটা আতঙ্ক, আমাদের প্রত্যাশা ভোট মানে ভয় না, ভোট মানে উৎসব, ভোট মানে আনন্দ হোক, এবং এই ভোট মানে উৎসব করতে গেলে যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেই পদক্ষেপগুলি শুধু সরকার না, আমাদেরও সচেতন হতে হবে, পাশাপাশি নির্বাচন পরিচালনা করবেন যারা তাদেরকে শক্ত হতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষ ভোটার, একই সঙ্গে যারা এখানে তৃণমূল রাজনীতি করেন, আমরা ফরিদপুরের বাস্তবতায় আয়োজনে তুলে ধরার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত এসেছে, আমরা আশা করি এই মতামতগুলো যারা কেন্দ্রীয় পর্যায়ে আছেন নির্বাচন কমিশন সরকার তাদের কানে পৌঁছবে এবং তারা যথাযথ পদক্ষেপ নেবেন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। আমরা আশা করি শুধুমাত্র ফরিদপুরে নয়, সারা দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ ভোটাররা যাদেরকে ভোট দেবেন সেসব জনপ্রতিনিধি নির্বাচিত হবে, সেই সরকার গঠিত হবে সামনের নির্বাচনে। দর্শক, এই ছিল আজকের তৃণমূলে জবাব দিতে নির্বাচন 2018। এই অনুষ্ঠান একেবারে সাধারণ মানুষের অনুষ্ঠান, আমরা যে কোনো দিন আসতে চাই আপনাদের এলাকায়, আপনাদের সমস্যা সম্ভাবনা দাবি নির্বাচন নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে স্ক্রিনে ওঠা ইমেইলে jawabdita@gmail.com, আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব পাতায়, দেখা হবে নিশ্চয় এবার অন্য কোনো তৃণমূল জনপদে অন্য কোনো জেলায়, সে পর্যন্ত নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।